বিশ্বকাপের সবচেয়ে সফল দলটির কাছে কিনা বিশ্বকাপের ফাইনাল এখন রীতিমতো স্বপ্নের মতন। বিশ্বকাপ বাছাই পর্বেও ভালোই ভুগছে ব্রাজিল, কিন্তু কোচ দারিভাল জুনিয়রের কথায় ফের আশায় বুক বাঁধতে পারেন সেলসাও সমর্থকরা। ব্রাজিলের কোচের আত্মবিশ্বাসী উচ্চারণ, আগামী বিশ্বকাপের ফাইনালে খেলবে তার দল। ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছিল 2002 সালে, এরপর টানা দুই আসর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর গত জুলাইয়ে কোপা আমেরিকা থেকেও কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে ব্রাজিল। বিশ্বকাপ ইতিহাসের সফলতম দলটির হেক্সা অভিযান বারবার রূপ নিয়েছে হাহাকারে। বিশ্বকাপ বাছাই পর্বেও তাদের অবস্থা তথৈবচ। শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয়ের আগে টানা 3 ম্যাচ হেরেছে ব্রাজিল। পরিসংখ্যান বলছে, বাছাইয়ের ইতিহাসে প্রথমবার তারা হেরেছে টানা 3 ম্যাচে। উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে সেই হারগুলোর পর পয়েন্ট তালিকায় তারা নেমে গিয়েছিল 6-এ। দলের সবচেয়ে বড় তারকা নেইমার চোটের কারণে মাঠের বাইরে আছেন প্রায় 1 বছর ধরে। মাঠে দলকে মনে হয় একদমই ছন্ন ছাড়া, তারপরও দলকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন দারিভাল। বাছাই পর্বে মঙ্গলবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেই আশার কথা শোনালেন কোচ। প্রতিপক্ষ দলগুলোকে যেন দিয়ে রাখলেন প্রচ্ছন্ন এক চ্যালেঞ্জ, 2026 বিশ্বকাপের ফাইনালে যাবে ব্রাজিল, এতে কোনো সন্দেহ নেই কোচ দারিভালের। সমর্থকদের লিখেও রাখতে বললেন সেটি। কোচের কথায় এবার আশার পালে নিশ্চয় লাগবে নতুন হাওয়া। কনমেবল অঞ্চলের বাছাই পর্বে 8ম রাউন্ডের ম্যাচে বুধবার ভোরে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। 7 ম্যাচ শেষে এই অঞ্চলের সবার উপরে এই মুহূর্তে আর্জেন্টিনা, তাদের পয়েন্ট 18। ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বীদের তুলনায় 8 পয়েন্ট পিছিয়ে আছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।